আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই 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 ভালো আছি। দর্শক, আজকে আসা হয়েছে, এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা ডুগডুগির হাট, ডুগডুগি পশুর হাট। দর্শক, আমি আমার বাসা জয়পুরহাট, জয়পুরহাট থেকে চলে আসলাম চুয়াডাঙ্গা জেলা ডুগডুগি পশুর হাটে। আপনাদের মাঝারি ও মাংসের বিগ সাইজের ছোটো এরকম কিন্তু মহিষের দাম দর সম্বন্ধে আইডিয়া দেবো, যে এই হাটটাতে এগুলো মহিষের বাজার দর কেমন যাচ্ছে। অনেক দর্শক অনুরোধ করতেছেন যে ভাই, আপনারা শুধু জয়পুর হাটের ভিডিও ছাড়েন, দূর দূরান্ত থেকে কোনো হাটের ভিডিও করেন না। তো ওই জন্য আপনাদের নিউজতে আমি আজকে কালকে আসছি ট্রেন ধরে, আজকে হাটটা ধরলাম ইনশাল্লাহ আপনাদের জন্য। তো দেখলাম 12টার পরে হাটটা অনেক বেশি জমজমাট। আমাদের জয়পুর হাটে যেমন সকাল 8টার পরে জমজমাট থাকে, এটা 12টার পরে জমজমাট। তো মহিষের কালেকশন ও আমদানি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে, আরও কালেকশন আমদানি হতে আছে। এখন পরে 12টা পার হয়ে গেছে, এখনো কিছু আসেনি, তাই না দর্শক? এই যে আমার মহাজন সাহেব বললে এখনো মহিষ কিছু আসেনি। তো যেহেতু আমাকে ট্রেন ধরতে হবে, ওই জন্য আমি সকালে একটা ভিডিও শ্যুট করতেছি। অনেক মহিষ আছে ইনশাল্লাহ দাম দর জানা যাবে, ওই জন্য একটা ভিডিও শ্যুট করলাম। যেটা বিগ সাইজের একটা মাংসের মহিষ নিয়ে একটা মহাজন ভাই দাঁড়ায় আছে, একটু দাম জানবো, দাম শুনবো, কত দাম রাখছে, কাস্টমার কত বলতেছে একটা সংখ্যা বাইরে নেই। নতুন কোনো দর্শক যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেন, আশা করছি তারা সাবস্ক্রাইব করে দে, একটা লাইক দিয়ে আপনাদের একটা মূল্যবান মন্তব্য জানানোর চেষ্টা করবেন। আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমার ভুলগুলো সংশোধন করে ভিডিওগুলো করতে পারি। তো ইনশাল্লাহ শুরু করে দিলাম এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার কয়টা মোষের কালেকশন আছে, কয়টা নিয়ে আসছেন হাতে? একটাই ভাই, একটাই নিয়ে আসছেন। এটা মাংসের মহিষ তাই না? এটা ওজন কেমন হতে পারে? 11 মন ওজন হতে না? এটার দাম আপনি কত রাখছেন? 370,000 দাম চাওয়া হচ্ছে। হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? এখনো সেরকম আসেনি, পাঠিয়ে সেরকম। তারপর একটা আইডিয়া দেন কেমন দাম দর বলতেছে? 300 বলে তাই না? বয়স কেমন আছে? বয়স পুরো হয়ে গেছে, বয়স জোয়ান তাই না? একটা আইডিয়া দিতে হবে যে ওজন কত মন হতে পারে। এগারো মন ওজন আছে। চলেন একটু ভেতর থেকে ঢুকি, আপনাদের সংসদে দু একটা দূরার দাম দর জানার চেষ্টা করি। এই যে এখানে একটা মাঝারি মহিষ আছে, মাঝারি ও বাচ্চা মহিষ। এই যে ব্যাপারীরা খেতে খোঁজা করতেছে, একটু ব্যাপারী সাথে কথা বলি। দর্শক বলছে যে আমদানি ও কালেকশন ওটা ভালো আছে ইনশাল্লাহ। মহাজন সাহেব একটু কথা বলি, এই দোয়াটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে? তারপরে কত চাচ্ছেন একটা আইটা দেন? 275,000। হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? এখন আসেনি তাই না? দর্শক কাস্টমার এখন আসে নাই, মনে একটু হাটে সকালে ঢুকে গেলাম, সমস্যা হবে না। তারপরে যেহেতু আসছি, দু একটা এরকম ভালো মানের মহিষের দাম তো জানাশোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই লাইনে থাকেন দর্শক। দর্শক দেখেন, বলছি তো যত বেলা গড়াচ্ছে তত বেশি হিউজফুল আমদানি ও কালেকশন হচ্ছে। কেননা যে এখন প্রায় 12:30 বাজে, তারপর আমদানি হতে আছে। মানে হাটটাতে এসে দেখলাম যত বেলা গড়াচ্ছে তত বেশি। আমাদের ওই অঞ্চলে হাটটা সকাল সকাল লাগে, এই অঞ্চলে হাট 12টার পরে আসলে মনে হয় ভালো জমজমাট দেখতে পারবেন। যেহেতু আসছি ভাবলাম সকাল সকাল ভিডিও করে, ট্রেন ধরে আমাকে যেতে হবে জয়পুর হাটে, ওই জন্য সকালে একটা ভিডিও শ্যুট করতেছি। এই যেটা একটু দাম জানি কেমন দাম রাখছে, একটু কথা বলি দেখি। সালামু আলাইকুম। এই দোয়াটার দাম কত টাকা চাওয়া হচ্ছে? 4.5 লক্ষ। হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? এখনো বলেনি, পেসেজ আছে। তারপরে কত পেসেজ আছে একটু বলেন। আগে আইডিয়া মানে 300 কি 300। হাটের ব্যাপার তো একক জনে একক কথা বলতেছে, ওটা বলবে সমস্যা নাই। বয়স মন দাঁতে কয়টা আছে? এটা 6টা, ওটা 4খানা। দর্শক এটা 6 দাঁত, ওটা 4 দাঁত। হাটের ব্যাপার একক দর্শক একক ক্রেতা এককভাবে কথা বলবে, এগুলো মনে কিছু নেওয়ার দরকার নাই। এভাবে সুন্দর মতন দেখে দাম দর করে আপনাদের প্রজেক্ট ঠিক করে নিতে হবে। তো বলছি তো কেবল যেহেতু হাটটা লাগতেছে দর্শক, এই দেখেন আমদানিও কালেকশন হতে আছে। আমি বলছি আমি ট্রেন ধরবো, আমি জয়পুর হাটে যাবো, ওই জন্য একটু সকাল সকাল ভিডিও করতেছি। আপনাদের উদ্দেশ্য আসা সকল ফলকার হাটের চিত্রটি তুলে ধরার চেষ্টা করলাম। সকাল বলতে সকাল নাই, পুরো 12টা পার হয়ে গেছে। যেখানে একটা আমার মহাজন ভাই নিয়ে আছে, একটু দাম জানবো, কোয়ালিটি দেখে নিচ্ছে আপনাদের। যদি কোয়ালিটি না দেখায় তাহলে আপনি তো বুঝতে পারবেন না যে কী কোয়ালিটির মহিষ। হিউজফুল মাংস আছে দর্শক, মহিষটা হ্যাঁ হিউজফুল মাংস আছে।
তো না হাটটা দেখুন ভালো লাগছে, কোনো দর্শক দল মনে করেন যে এরকম মাংসের মহিষ বাচ্চা মহিষ মাঝারি মহিষ কালেকশন করবেন তাহলে অবশ্যই চলে আসতে হবে এই চুয়াডাঙ্গা জেলায় ডুগডুগির হাটে। আমি তো কখনো আসিনি, আপনাদের অনুরোধে আপনাদের মেসেজে ফোনের মাধ্যমে আমার হাটটাই জোর করে আমি আসছি। আর যেহেতু একটা তথ্য দিব বিধাই, মহিষটা কার মনে হয় ভাই? এই যে ভাই সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই জোয়াটার দাম আপনি কত টাকা চাচ্ছেন? সাড়ে পাঁচ লক্ষ চাওয়া হচ্ছে, তাই না? দেখো 5.5 লক্ষ আমার ভাই দাম রাখছে। হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? 410-420, 4 লক্ষ 10-20 এরকম দাম বলে, তাই না? একটা কথা বলতে হবে যে এই দুইটা মহিষ মিলে কত মন মাংস হতে পারে, একটা আইডিয়া দিবেন। 17-18 মন মাংস হবে। এটি কাস্টমার দাম বলছে? কাস্টমারের দাম বলছে? পার্টিরা দাম বলছে? বুঝতে পারে কত দাম বলছে মনে হয়? 5 লক্ষ বলে। দর্শক 5 লক্ষ দাম বলতেছে ভাই, এরকম সারে নাই কেন? পড়তে আসতে পড়তে না আসলে সারতে পারবে না। হাটের ব্যাপার একজন একক কথা বলবে, সমস্যা না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ইনশাল্লাহ তাদের সঙ্গে ব্যবহার করে দিবেন। কেন আমরা ভিডিওগুলো করতেছি, আমাদের দেখে অনেক লোক আসে এই হাটগুলোতে। দর্শক দেখছেন অনেক কালেকশন, ওই মাঠ থেকে মাঠ পর্যন্ত হাটে আসলাম, শুধু গেলে কালেকশন আর কালেকশন। এগুলো মহিষের কালেকশন আমদানির শেষ নাই আমাদের চুয়াডাঙ্গা জেলা ডুগডুগির হাটে। আমি তো কখনো কোনোদিন আসিনি, জীবনের প্রথম আসা হচ্ছে। খুব ভালো লাগতেছে হাটটা, মনোরম পরিবেশে, সাইডে একটা বিশাল বড় পুকুর আছে। ভাই সালাম আলাইকুম। কত জোড়া কালেকশন আছে? বুঝতে পারছি, সমস্যা নাই, এভাবে হচ্ছে চাষি মানুষ একটা জোড়াই কালেকশন করছে। আপনার এই জোড়াটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে? ভাই 450, 450, 450 লক্ষ। হাটে নিয়ে আসার পরে কাস্টমারের মনে কেমন দাম দর বলতেছে? দাম ভাই এখন কেবল হাট আসছে, মনে করেন যে সেমন অনেকেও দাম বলেন দেখে কেবল। বুঝতে পারছেন দর্শক, এখন হাটে আসলো কাস্টমার দেখাশোনা করতেছে, এখনো দাম বলে নাই। বয়স হয়েছে, দাঁত হয়েছে? চারটা করে দাঁত। দর্শক চারটা করে দাঁত হয়েছে মাত্র, তবে কোয়ালিটি আছে, সুন্দর মানের কোয়ালিটি, বিগ সাইজেরও। ইনি হচ্ছে একদম মানে আমাদের ওই অঞ্চল বলে গৃহস্থ মানুষ, মানে বাসায় চাষ করে, তো মানে হাল চাষ করাই চাষি মানুষ, নিয়ে আসছে কেবল, হবে ইনশাল্লাহ বিক্রি, কেবল নিয়ে আসলে বিক্রি হয়ে যাবে। দর্শক কালেকশন আমদানি অনেক ভরপুর, আপনারা তো না আসলে বুঝবেন না, এরা যত বেলা গড়াবে তত বেশি বেশি কালেকশন হবে। তো আমি তো আপনাদের সংক্ষেপে দু একটা জোড়া দাম দর জানার শোনার চেষ্টা করতেছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইকের আশা করতেছি দর্শক, কেননা আপনাদের একটা মূল্যবান লাইক আমাদের অনেক বেশি উৎসাহ করায় এই ভিডিওগুলো করাতে। তাছাড়া এত দূর আমরা আসতে পারতাম না, চুয়াডাঙ্গা জেলা ডুগডুগির হাটে আমরা কখনো নামই শুনিনি, সে হাটগুলোতে এখন আসতেছি, আপনাদের এরকম সুন্দর একটা নিউজ দিতে পারতেছি, এটাই আমাদের ভালো লাগছে। যেখানে মনে একটা মহিষ বিক্রি হয়ে গেল, জানি না কোনটা বিক্রি হয়ে গেল, খুব ভালো কালেকশন করছে। কোনটা বিক্রি করলো? এইটা দর্শক কেবল কেনা বেচা হচ্ছে, একটু কথা বলি দেখো ভাই, একটু কথা বলি, এটা আপনি কিনলেন? হ্যাঁ। কত টাকা দিয়ে কিনলেন? 2,20,000, 2,20,000, তাই না? এটা কেন মাংসর জন্য নিলেন? বুঝতে পারছি দর্শক, 2,20,000 টাকা দিয়ে আমার ভাই মাংসর জন্য নিয়ে নিছে। ভাইয়ের বাসা মনে কোন জায়গায় হলো? চান্দুলি। বুঝতে পারছি দর্শক, চান্দুলি আমি তো চিনি না, যেহেতু আমার বাসা জয়পুরহাটে, তাই না? জি বুঝতে পারছি। এটা মানে কত মনের একটা আইডিয়া করে নিলেন? দর্শক 8 মন টার্গেট করে নিছে এই যে আমার ভাইজান, যেহেতু আমিও চান্দুলি চিনি না, আমার বাসা জয়পুরহাট। আপনাদের অনুরোধে আসছি এই চুয়াডাঙ্গা জেলায় ডুগডুগির হাটে, যে আপনার ডুগডুগির হাটে একটা ভিডিও উপহার দেবেন, ওই জন্য আপনাদের একটা ডুগডুগির হাটের ভিডিও উপহার দিচ্ছি। আলহামদুলিল্লাহ মোটামুটি যথেষ্ট ভালো কালেকশন আছে, এই যে সাইড একটা পরে হাড্ডিসার কোয়ালিটির মহিষ আছে, একটু দাম জানবো। এই দুটোর দাম কেমন টাকা চাচ্ছেন? 4,10,000 চাওয়া হচ্ছে। হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? কেবল দাঁড়াচ্ছেন। বয়স কেমন আছে? দর্শক তাতে 6, এখনো দাম বলে নাই, আমি জানি না দাম বলছি কি বলে নাই, কিন্তু আমাদের অনেক দর্শক আমাকে বললো দাম বলে নাই, দাম বলে নাই, মানে হয়তো দাম আমাকে জানাতে ভয় পাচ্ছে নাকি আমি জানি না। তাছাড়া যে কয়টা মহিষের কাছে গেলাম সবাই বলতেছে দাম বলে নাই, দাম বলে নাই, যেহেতু আমি নতুন চেংড়া কখনো এই হাটগুলোতে আসা হয়নি, আপনাদের অনুরোধে আসছি। দাম যারা জানাবে, যারা মনে করবে দাম জানাবো, তাদের দামই জানবো, যারা জানাবে না তাদের দাম জানাবো না। দর্শক এটা একটু দাম জানাই, এই মহিষগুলো কার আমি জানি না, এই ভাইয়ের নাকি একটু কথা বলে দেখি। ভাই সালাম আলাইকুম। এগুলো আপনার মহিষ?
ওই ছোড়া আর কথা বল, আপনি একটু কথা বলেন, সমস্যা কথা বলো, কথা বল আছে ওই কথা বল তো। দর্শক আপনাদের কষ্ট দিলাম না, শেষ করে দিলাম, হয়তো ভাবি দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নিয়ে। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি আপনাদের মাধ্যমে হয়তো খুব ভালো মতন একটা ভিডিও পা দিতে পারলাম না, কেননা যে হাটটাতে আসছি নতুন হিসাবে, অনেকে কথা বলতে চাচ্ছে, অনেকে কথা বলতেছে না, তো আপনাদের ফুল তথ্য দিতে পারলাম না।